আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেবি ফ্রক কাটিং এবং সেলাই ফুল ভিডিও। আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখে নেবেন। তো দেখুন, আমি এখানে হাফ গজ পরিমাণের কাপড় নিয়েছি পেন্ট, এবং তার সঙ্গে আমি ভাবতেছি যে এটা দিয়ে তৈরি করব। তো আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখে নেবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। তো মাত্র হাফ গজ পেন্ট কাপড় দিয়ে আমি একটা সুন্দর ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ অনেক ভালোভাবে আপনারা নিজেরাও ডিজাইন করা শিখে যেতে পারবেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। তাতে করে কিন্তু রোজ দিন আমার চ্যানেল থেকে নতুন নতুন ডিজাইনের ভিডিও পেয়ে যাবেন। তো আমি ভাবতেছি যে প্রথমে আমরা বডির পার্টটা উঠিয়ে নিব। তো তার জন্য আমি কাপড়টাকে দেখুন, এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। তো আমি আপনাদেরকে এখন মেজারমেন্টটা বলে দিব। এই মেজারমেন্ট অনুযায়ী আমি কিন্তু একটা বেবি ফ্রক তৈরি করবো। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো দেখুন, এটা হচ্ছে আমাদের অরিজিনাল মেজারমেন্ট। সেটা হচ্ছে পুরো ঝুলটা হচ্ছে 23 থেকে 24 ইঞ্চি। আপনারা চাইলে এখানে 40 পর্যন্ত দিয়ে নিতে পারেন। এই ফ্রকটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। অল্প বয়সী লং ফ্রক লাগে এরকমরাও কিন্তু এটা ইউজ করতে পারবেন। তো টপ পার্টের মেজারমেন্টটা শুধু হচ্ছে 15 ইঞ্চি, আর কোমরের মেজারমেন্টটা 24 ইঞ্চি। এখানে আমি ফিতা দেবো, যেহেতু আমি লুজ করে, তার জন্য কিন্তু আমি লুজ করে রাখতেছি। আর টপ পার্টের যে মেজারমেন্টটা, এই অংশটা, সেটা হচ্ছে 9 ইঞ্চি। হ্যাঁ, এটার মাপ হচ্ছে 9 ইঞ্চি। আর বডির মেজারমেন্টটা হচ্ছে, বডির যে মাপটা সেটা হচ্ছে 24 ইঞ্চি, আর শোল্ডারের যে মাপটা সেটা হচ্ছে 10 ইঞ্চি। তো আমি এই মেজারমেন্ট অনুযায়ী বেসিক্যালি ফ্রকটা তৈরি করব। আমরা প্রথমেই যেটা করব, কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে দেন আমাদের বডির মেজারমেন্ট অনুযায়ী যতটা হবে সেটা হচ্ছে, টপ পার্টের মেজারমেন্টটা হচ্ছে 9 ইঞ্চি। আমি 9 ইঞ্চিতে একটা কাপড় আমি এখান থেকে উঠিয়ে নেব। তো দেখুন, আমি কিন্তু টপ পার্টের যে মেজারমেন্টটা আমি নিয়েছি 9 ইঞ্চি, আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি। ওকে, তো আমি এখন এটাকে কাটিং করে দিচ্ছি। আর এটা আমি নিচের একটা ডিজাইন করে দিব, যার কারণে আমি এখানে এটাকেও কাটিং করে দিলাম। মানে যেটুকু কাপড় বেঁচে গেছে আর কি, সেটাকে আমি দুই ভাগে ভাগ করলাম, সামনে এবং পিছনে ডিজাইন করার জন্য। আর এটা দিয়ে আমরা এখন বডির পার্টটা উঠিয়ে নিব। তো আমাদের বডির মেজারমেন্ট যেহেতু 24, সেহেতু আমরা 28 নিয়েছি এখানে। 2 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়ে নিয়েছি। ওকে, তো এবার আমরা এটাকে কাটিং করে দেব। এখানে কিন্তু আমাদের দুই পরল কাপড় রয়েছে, তার মানে সামনে এবং পিছনের কাপড়টা কিন্তু এখানে রয়েছে। এবার আমরা এটাকে 4 ভাঁজে ভাঁজ করে দিলাম। তারপরে আমরা এখন এখানে ড্রয়িং করে দেব। তো আমাদের এক্সট্রা যে কাপড়টা এখানে থেকে গেল, সেটাকে আমি আবার একটা ভাঁজ করে দেন এভাবে করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের একবারে পটি সহকারে কিন্তু চলে আসবে। ওকে, তো আমি এটাকে এরপরে এভাবে করে রাখবো, রেখে দেন কিন্তু এখন আমরা মেজারমেন্টটা ড্রয়িং করে নিব। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এরপর করে আমি রেখে কিন্তু পিন করে দিয়েছি। এবার আমরা এখানে গলাটাকে ড্রয়িং করে নিব। তো আমি এখানে 2 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি, দেখুন এই যে 2 ইঞ্চির কিন্তু একটু কম, মানে 2 পয়েন্ট এই যে এত দূর করেছি, যাতে আমাদের গলাটা সেলাই করার পরে আমাদের 2 চলে আসে। এবার আমরা দেখুন এখানে নিলাম হচ্ছে 2.5 ইঞ্চি। তো এবার আমরা এটাকে এভাবে একটা চারকোনা শেপ দিয়ে দিব। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের এখানেও দেবো 2.5 ইঞ্চি। ওকে, এবার আমরা এখানে দেবো হচ্ছে
3.5 ইঞ্চি। এবার আমরা বডির মেজারমেন্টটা নিব হচ্ছে 6 দ্বিগুণ 12, 12 দ্বিগুণ 24। এখানে কিন্তু তাই আসলো। আমি একটু এভাবে বাঁকা শেপ দিলাম, তাহলে কিন্তু ড্রেস আপটা শরীরের সঙ্গে অনেক সুন্দরভাবে লেগে থাকবে। তো এবার আমি এটাকে কাটিং করে দিব। আমাদের কিন্তু এটা কাটিং করে নেওয়া হয়ে গেল। তো হয়ে গেল আমাদের এটা কাটিং করে নেওয়া। দেখুন, এই তো আমাদের, ওটা কিন্তু পটি আর এটা কিন্তু আমাদের ফ্রকটার টপ পার্ট। এখানে আমাদের দুইটা একসঙ্গে কিন্তু কাটিং করা হয়ে গেল। এবার আমরা এখান থেকে আমাদের বডির নিচের যে অংশ আছে সেই অংশটা, স্কার্ট পার্টটা কাটিং করে নিব। তো আমার এখানে তো 2 ভাঁজ করা আছে একদম সমান পরিমাণে, আমরা শুধু মিডল পয়েন্টটা কাটিং করে নিব। ঠিক এভাবে করে এর মাঝখান দিয়ে কিন্তু কাটিং করে নিব পুরোটা। তো দেখুন, আমি কিন্তু দুইটা অংশ করে নিয়েছি এই যে। তো আমরা যেহেতু এখানে কুচি দিব, সেই তো আমি কিন্তু এই দুইটা অংশটাকে এভাবে করে দিলাম এবং এখানে আমি মিডল পয়েন্টটা সিলেক্ট করে দিচ্ছি এবং সাইডটাও আমি কিন্তু সিলেক্ট করে দিচ্ছি। এই যে এভাবে করে ঠিক একইভাবে এখানেও আমাদের করে নিতে হবে। ঠিক একইভাবে আমি এটাতেও করেছি এবং এখানেও কিন্তু একইভাবে করে নিব। এই যে দেখুন, এইভাবে করে ভাঁজ করে নিব। এরকম করে কিন্তু আমরা এইভাবে করে ভাঁজ করে ইন্ডিকেট করে নিব। তো দেখুন, আমরা এখন এগুলোকে সুন্দর করে সেলাই করে নিব। তো আমি এখানে একটু কাপড় রেখেছিলাম সাইড থেকে, যেটা দিয়ে আমি ফুল তৈরি করে দিব এবং ফেব্রিক্সও করে দিব। তো আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটার সঙ্গে থাকবেন, আপনারা অবশ্যই সুন্দর করে ডিজাইন করাও দেখে নেবেন। তো এখন আমরা এগুলোকে সেলাই করে নিব। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আমি অনেকটা সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করব এগুলো সেলাই করা। তো আমি কিন্তু সাইডটা মুড়িয়ে নিয়েছি, মানে নিচে যে অংশটা আছে সেটা মুড়িয়ে নিয়েছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এভাবে করে রেখে দেন কুচি কুচি করে দেবো। আমরা যেহেতু এই তো এখানে কাটিং করে রেখেছি, চাকান কিন্তু দিয়ে নিয়েছি, সে অনুযায়ী কিন্তু আমরা কুচি করে নেব। এবং তারপরে যেটা করব সেটা হচ্ছে এই যে এদিক দিয়ে এদিক দিয়ে, মানে এদিক দিয়ে এদিক দিয়ে এভাবে করে সেলাই করে এটাকে উল্টে নিয়ে তারপরে এটা কিন্তু এটার সঙ্গে সেলাই করে দেব। তো চলুন আমরা সেলাইটা করে নিই। এখন আমরা এগুলোকে চাকানের সঙ্গে মিল রেখে রেখে দেন কিন্তু সেলাই করে দেব। হয়ে গেল আমাদের কুচিটা করে নেওয়া। দেখুন অনেকটা সুন্দর হয়েছে কিন্তু। হ্যাঁ, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বডি পার্টটা ঠিক করে নিব। তো চলুন এবার আমরা এইটুকু অংশ সেলাই করে নিই। তো সেটা হচ্ছে আমি তো আগেই বলে দিয়েছি, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে সেলাই করে নিব। আমি এখানে পিন করে নিয়েছি, এবার আমি এটাকে সেলাই করে নিব।
তো আমরা তো এখানে সেলাই করে নিয়েছি, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটু একটু করে এখানে কেটে দেব। দেখুন এই যে কর্নারটা কেটে দেব, এখানে কেটে দেব এবং এখানে কেটে দেব, না সেটা কিন্তু আমাদের কর্নটা ভালোভাবে আসবে না। সো আপনারা অবশ্যই এভাবে করে একটু একটু করে কেটে নেবেন। এবার আমি পিনগুলোকে খুলে নিচ্ছি এবং এটাকে উল্টে নেব। তো হয়ে গেল আমাদের বেবি ফ্রকটা। তো দেখুন এটার কিন্তু কুচিগুলো একদম অনেক সুন্দরভাবে হয়েছে। আপনারা চাইলে কিন্তু আরও বেশি বেশি কুচি দিতে পারেন, তবে আমি যেটা মনে করি একদম বেশি কুচির চাইতে এরকম মাঝারি টাইপের কুচিগুলো দেখতে বেশি সুন্দর লাগে। তো দেখুন আমি এখানে ফুল তৈরি করেছি, ফেব্রিক দিয়েছি, লেস দিয়েছি। দেখুন এই ফুলগুলো যদি আপনারা নিজেরা তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের বিউটিফুল ফ্যাশন ডিজাইনসের যে হোম পেজে কয়েকটা চ্যানেল অ্যাড করা আছে সেখানে আমি এই ফুলের ভিডিওটা দিয়ে দিব। আপনারা যদি পারফেক্টভাবে সুন্দর কোনো বেবি ফ্রক তৈরি করতে চান তাহলে কিন্তু এরকম ফেব্রিক ডিজাইন, ফুল তৈরি করা এগুলোও শিখে নিতে পারেন। দেখুন দুইটা কিন্তু দুই রকম পদ্ধতিতে আমি তৈরি করেছিলাম, তো সেগুলো আমি আমার চ্যানেলে অ্যাড করে দেবো। ওকে, ওইগুলোর নোটিফিকেশনও আপনারা বিউটিফুল ফ্যাশন ডিজাইনসের কমিউনিটি টাইপে পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দেবেন যদি পারফেক্টভাবে একদম ফুললি ডিজাইন করা শিখতে চান প্রফেশনালি। তো দেখুন আপনার বেবিকে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করে বেবি ফ্রক তৈরি করে দিতে পারেন। আমি এখানে এই কালারটা অ্যাড করেছি, এই কালারটা অ্যাড করেছি। আপনারা কিন্তু গোলাপির জায়গাতে লালও অ্যাড করতে পারেন, সে তো নীলের সাথে লালটাও কিন্তু অনেক সুন্দর যাবে। তো দেখুন অনেকটা সুন্দর লাগতেছে।
তো আমি এবার কি করেছি, গোলাপের মধ্যে নীলের একটা ফেব্রিক্স করে দিয়েছি, দেখতে কিন্তু তার জন্য আরো বেশি ভালো লাগতেছে। তো আমি যদি একটু দূরে থেকে আপনাদেরকে দেখাই, দেখুন পুরো ফ্রকটা। আপনারা অবশ্যই আমার চ্যানেলগুলোর সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ অনেক সুন্দরভাবে ডিজাইন করা শিখে যাবেন।